আজ আমরা যাব কাতার। প্রথমে আমরা চলে গেলাম বাসা থেকে ঢাকা এয়ারপোর্ট। সেখান থেকে কাতারের উদ্দেশ্যে আমরা রওনা দিলাম। মধ্যপ্রাচ্যের একটি দেশ কাতার। কাতারের দক্ষিণে সৌদি আরব এবং এর পশ্চিমে দ্বীপরাষ্ট্র বাহরাইন অবস্থিত। কাতারের রাজধানী দোহা। জনসংখ্যা 25 লাখ। দেশটিতে খনিজ তেল ও প্রাকৃতিক গ্যাসের বড় মজুদ আছে। এই প্রাকৃতিক সম্পদের কারণে দেশটির অর্থনীতি অত্যন্ত সমৃদ্ধ। আরবি ভাষা কাতারের সরকারি ভাষা। এখানকার প্রায় 56% লোক আরবি ভাষাতে কথা বলেন। গত 10 বছরে বিপুল পরিমাণে বিদেশি শ্রমিক কাতারে এসেছে। কাতারে একজন অভিবাসী শ্রমিকের মাসিক আয় $350। গত 1 দশকে লন্ডনে প্রচুর সম্পদ কিনেছে কাতার। কয়েক মাস আগে কাতারের অর্থমন্ত্রী বিবিসিকে জানিয়েছিলেন, যুক্তরাজ্যে তাদের বিনিয়োগের পরিমাণ $45 থেকে $51 বিলিয়ন মতো। ছোট এই দেশটিতে তেল ও গ্যাসের বিশাল মজুতের কারণে এটি সম্ভব হয়েছে। খুব ছোট্ট একটা দেশ, মাত্র 11,000 বর্গ কিলোমিটার আয়তন। লম্বালম্বি এ মাথা ও মাথা পাড়ি দিতে বড় জোর 2 ঘন্টার মামলা। মুদ্রার নাম রিয়াল। দেশটার তিন দিকেই সাগর। প্রতিবেশীদের মধ্যে সবচেয়ে বড় বর্ডার সৌদি আরবের সাথে, আর আছে আরব আমিরাত। দুই দেশের সাথে স্থলপথে সংযোগ আছে। হজের সময় সবাই এদেশ থেকে নিজেদের গাড়ি নিয়ে সৌদি চলে যায়। কাতারের নিজস্ব জনসংখ্যা মাত্র 7 লাখের মতো। এক সময় এদের প্রধান জীবিকা ছিল সাগরে মাছ ধরা, এরপর মুক্তার চাষ। তেল আবিষ্কারের পর এরা এখন পৃথিবীর সবচেয়ে শক্তিশালী অর্থনীতিগুলোর একটি। এখন এদেশের নিজস্ব জনসংখ্যার চেয়ে অনেক বেশি বিদেশি, সবচেয়ে বেশি লোক ভারতীয় উপমহাদেশের। তাই আরবির পরেই এদেশে হিন্দির স্থান। মধ্যপ্রাচ্য মানেই মরুভূমি, এদেশও এর ব্যতিক্রম নয়। পুরো দেশটাই স্রেফ মরুভূমি। এরই মধ্যে তৈরি হয়েছে ঘরবাড়ি, দোকানপাট, রাস্তাঘাট। গাছপালা যে একদমই নেই তা নয়, প্রচুর পরিমাণে আছে খেজুর আর বরই গাছ। এদেশের বরই খুবই মজার, ধরেও প্রচুর পরিমাণে। বেশিরভাগ বাড়ির সামনেই একটা দুটা বরই গাছ পাওয়া যাবে, কিন্তু এরা নিজেরা এই বরই ছুঁয়েও দেখে না। বিদেশিরাই ইচ্ছে মতো নিয়ে খায়, কেউ কিছু বলে না। খেজুরের ক্ষেত্রেও একই অবস্থা, সব রাস্তার পাশেই খালি খেজুর গাছ। কাতারে 4 লাখ বাংলাদেশি রয়েছে। নির্মাণ শিল্পে লেবার ভিসায় যেসব শ্রমিক এখানে আসে, এরা যে কি অমানবিক কষ্ট করে টাকা রোজগার করে দেশে পাঠায়, দেশে বসে তা কল্পনা করা সত্যি অসম্ভব। কাতারে বিদেশি অভিবাসীদের সংখ্যাগরিষ্ঠ জাতীয়তা হিসেবে ভারত, নেপাল ও ফিলিপাইনের পরপরই অবস্থান বাংলাদেশের। এই বাংলাদেশি অভিবাসীদের সবচেয়ে বেশি সংখ্যক কর্মী কাজ করছে নির্মাণ খাতে। পর্যটন শিল্পকে চাঙা করতে ভিসাবিহীন ভ্রমণের সুযোগ দিচ্ছে কাতার। 80 দেশের নাগরিকরা কেবল বৈধ পাসপোর্ট থাকলেই এদেশে পাবেন এমন সুযোগ। অবশ্য তালিকায় নেই বাংলাদেশ। বাংলাদেশি জনশক্তির গুরুত্বপূর্ণ গন্তব্য হওয়ার কারণে রেমিটেন্সের বড় উৎস এখন কাতার। আমরা আমাদের অভিজ্ঞতাগুলো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। ভিডিওটির ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। মুনবিডি চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ।